আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, কিভাবে মোলা মাছ দিয়ে আমের ফুটি টক রান্না করা হয়। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম। আমি এই রসুনগুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার কিন্তু রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কাটা পেঁয়াজ আমি দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করেও পেঁয়াজ দিতে পারেন। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু আমি কাটা পেঁয়াজ এখানে দিয়েছি। অনেক সময় লাগবে পেঁয়াজগুলোকে কষাতে। একটু পরে পরে আমি চেক করতেছি যে পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে নি। এখন আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করব না। যখন পেঁয়াজ কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। আমার কিন্তু পেঁয়াজ কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি একে একে এর মধ্যে সব মশলা অ্যাড করে নেব। এক চা চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চা চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম মরিচ খান আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সামান্য পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধ থাকে না, মশলার গন্ধ চলে যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আমের ফুটি দিয়ে দিলাম। এটাকে আমরা আমের আমি বলে থাকি, অনেকে আমের ফুটি বলেন। আমি যেভাবে আমের ফুটি দিয়ে টক রান্না করতেছি, আপনারা যদি আমার মতো ট্রাই করে দেখেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, খুব মজাদার একটা টক। এখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি এখন মাছগুলাকে আলতো হাতে নেড়ে মাছগুলাকে আমি খসিয়ে নেব। বেশি জোরে নাড়া যাবে না, অনেক সময় আছে এমনিতে ছোট মাছ ভেঙে যায়। এখন আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করব, করে এগুলাকে ভালোভাবে সেদ্ধ করে নেব মাছগুলাকে। দেখেন মাছ থেকে অনেক এমনিতেই পানি বের হয়েছে। যখন দেখবো মাছগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি বেশিক্ষণ জাল দিব না, ছোট মাছ বেশিক্ষণ জাল দিতে হয় না। দেখেন আমি কিন্তু আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হয়ে গেল আমার মজাদার একটা টক। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।